হ্যালো বন্ধুরা কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল মাস্টার ক্লাসের আরেকটি সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ইকোনমিক্স অর্থনীতির ওপরে বেশ কিছু এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করব। যেখানে ইউনিট ওয়ান এবং ইউনিট টু ইন্ট্রোডাকশন টু মাইক্রো ইকোনমিক্স এবং কনজিউমার বিহেভিয়ারের ওপরে প্রায় পঞ্চাশটিরও বেশি এমসিকিউ কিউ নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের প্রিপারেশনের পাশাপাশি তোমরা যারা ইকোনমিক্সে অনার্স নিয়েছো গ্র্যাজুয়েশন প্রোগ্রাম করছো এছাড়া কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ সেক্ষেত্রেও আজকের ভিডিওটি তোমরা সমানভাবে রেফার করতে পারো তাই ভিডিওটিকে তোমরা লাস্ট অব অবশ্যই দেখবে একদম স্কিপ করবে না তার সাথে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবে তোমরা যারা চ্যানেলে নতুন এবং এখনো পর্যন্ত তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল প্রেস করে দেবে সমস্ত নতুন টপিকের আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের কোনো কোনো থাকলে থাকলে বা অবশ্যই সেটা বক্সে উল্লেখ করবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তাহলে বন্ধুরা শুরু করছি আজকের টপিক তো প্রথমেই আমরা দেখবো চাপ্টার ওয়ান ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স যেখানে প্রথম অপশন হল চুজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নাও তো এক নম্বর প্রশ্নতে বলা হয়েছে অর্থনীতি সংজ্ঞা কোনটি অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা সম্পদ নিয়ে কাজ করে অর্থনীতি মানবজাতির জাতির অর্থনৈতিক কল্যাণের অধ্যয়নের সাথে সম্পর্কিত অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের আচরণকে অধ্যয়ন করে অন্তিম এবং দুর্লভ সম্পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে নাকি অর্থনীতি হলো কীভাবে মানুষ এবং সমাজ সময়ের সাথে সাথে বিভিন্ন পণ্য উৎপাদনের দুষ্প্রাপ্য উৎপাদনশীল সংস্থান বেছে নেয় এবং বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীতে সেগুলি বিতরণ করে তো চাপটার ওয়ানে আমরা অর্থনীতির সংজ্ঞাতেই দেখেছিলাম যে অর্থনীতি বলতে দুর্লভ সম্পদগুলিকে বেছে নেওয়া এবং দুর্লভ সম্পদের বিকল্প হিসাবে কিভাবে সেই সকল সম্পদগুলিকে ব্যবহার করা যায় উৎপাদনশীলতা কিভাবে বাড়ানো যায় এবং উৎপাদিত দ্রব্যগুলি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে বিতরণ কিভাবে করা যায় তো সেই বিষয়ে ইকোনমিক্সে আলোচনা করা হয়েছে তাই এখানে লাস্ট অপশনটি হলো কারেক্ট অ্যান্সার এবার দেখব কোশ্চেন নাম্বার টু যেখানে বলা হয়েছে নিচের কোন ক্রিয়াকলাপটি অর্থনীতির বিষয়বস্তু চারটি অপশন দেওয়া হয়েছে তো বলা হয়েছে রাজনৈতিক বিষয় এবং কর্মকাণ্ড মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক এবং সামাজিক মিথস্ক্রিয়া একজন মা তার সন্তানের দেখাশোনা করছেন নাকি অর্থনীতির কার্যকারিতা সম্পর্কে অর্থনৈতিক প্রশ্ন তো কারেক্ট অ্যান্সার হলো অর্থনীতির মূল বিষয়বস্তুই হল অর্থনৈতিক কার্যকারিতা সম্পর্কে অর্থনৈতিক প্রশ্ন তাই লাস্ট অপশনটি হল কারেক্ট অ্যান্সার এবার দেখব কোশ্চেন নাম্বার থ্রি যেখানে বলা হয়েছে অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান এই বক্তব্যটি কার অ্যালফার্ড মার্শাল অ্যাডাম স্মিথ লিওনেল রবিনস নাকি পল এ স্যামুয়েলসন তো কারেক্ট অ্যান্সার হলো অ্যাডাম স্মিথ কারণ তিনি প্রথম বলেছিলেন যে ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ তাই এখানে অ্যাডাম স্মিথই হল কারেক্ট অ্যান্সার এবার দেখব কোশ্চেন নাম্বার ফোর যেখানে বলা হয়েছে অর্থবিদ্যা শাস্ত্রের জনক হলেন অ্যাডাম স্মিথ ডেভিড রিকার্ডো জে এস কিংস নাকি টি আর ম্যালথাস তো কারেক্ট অ্যান্সার হলো অ্যাডাম স্মিথ যাকে ফাদার অফ ইকোনমিক্স বলা হয় এবার দেখব কোশ্চেন নাম্বার ফাইভ অর্থবিদ্যা হলো একটি কলা সামাজিক বিজ্ঞান প্রকৃতি বিজ্ঞান নাকি এদের কোনোটি নয় যেহেতু অর্থনীতি সমাজেরই একটি অংশ তাই অর্থবিদ্যাকে সামাজিক বিজ্ঞান হিসাবে বিবেচনা করা হয়েছে তাই এক্ষেত্রে সামাজিক বিজ্ঞানই হলো কারেক্ট অ্যান্সার এবার দেখব কোশ্চেন নাম্বার সিক্স অর্থনৈতিক সমস্যা দেখা দেয় কারণ ইচ্ছা সীমাহীন সম্পদ সীমিত সম্পদের বিকল্প ব্যবহার নাকি উপরের তিনটি অপশানই তো কারেক্ট অ্যান্সার হলো এই তিনটেই কারণ অর্থনৈতিক সমস্যা দেখা দেয় মানুষের ইচ্ছা সীমাহীন থাকার কারণে সম্পদ সীমিত থাকার কারণে সম্পদের বিকল্প ব্যবহার করতে না জানার কারণে অর্থনৈতিক সমস্যাগুলি ক্রিয়েট হয় তৈরি হয় তাই এক্ষেত্রে এই তিনটে অপশনকেই কারেক্ট অ্যান্সার হিসেবে বিবেচনা করতে হবে সাত নম্বর প্রশ্নতে বলা হয়েছে অর্থনীতির মূল তিনটি কেন্দ্রীয় সমস্যা কি কি অপশন দেওয়া হয়েছে কি উৎপাদন করবে এবং কতটা পরিমাণ উৎপাদন করবে কিভাবে উৎপাদন করা হবে কার জন্য উৎপাদন করবে এবং কিভাবে উৎপাদন কার্য সম্পন্ন হবে নাকি এদের সবকটি তো কারেক্ট অ্যান্সার হলো এদের সবকটি কারণ আমরা যখন চ্যাপ্টার ওয়ানের সেন্ট্রাল ইকোনমিক প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম তো তখন আমরা আলোচনা করেছিলাম যে হুম টু প্রডিউস হাউ টু প্রডিউস অ্যান্ড হোয়াট টু প্রডিউস তাই এই তিনটে অপশনই হলো অর্থনীতির সমস্যার মূল কারণ তাই এই তিনটে অপশনকেই কারেক্ট অ্যান্সার হিসেবে বিবেচনা করতে হবে এবার দেখব কোশ্চেন নাম্বার এইট যেখানে বলা হয়েছে নিচের কোনটি নিবিড় সম্প্রসারণের একটি উদাহরণ কলা কৌশলগত বা প্রযুক্তিগত উন্নতির ফলে কোনো উপকরণের পরিমাণ বা ব্যবহারের পরিবর্তন না করেই অধিক পরিমাণে দ্রব্য সামগ্রী উৎপাদন করা যায় কোন দেশে করের হার কমিয়ে দেওয়ার ফলে মূলধন গঠনের হার বৃদ্ধি পায় নাকি দেশের শ্রম শক্তির বৃদ্ধি ঘটে নাকি এদের সবকটি তো নিবিড় সম্প্রসারণ বলতে আমরা চাপ্টার ওয়ানে দেখেছিলাম যদি কোনো দেশে প্রযুক্তিগত উন্নতি হয় এবং সেই উন্নতির ফলে যদি উপকরণের পরিমাণ অপরিবর্তিত থাকে এবং তার ফলে যদি অধিক পরিমাণে দ্রব্য সামগ্রী উৎপাদন করা যায় তো সেক্ষেত্রে নিবিড় সম্প্রসারণ ঘটতে পারে তাই এক্ষেত্রে অপশন নম্বর ওয়ানই হল কারেক্ট অ্যান্সার এবার দেখব কোশ্চেন নাম্বার নাইন যেখানে বলা হয়েছে অর্থনৈতিক সম্প্রসারণ বলতে বোঝায় অর্থ ব্যবস্থায় পরিমাণগত পরিবর্তন অর্থ ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন অর্থ ব্যবস্থার গুণগত পরিবর্তন নাকি এদের সবকটি তো অর্থনৈতিক সম্প্রসারণ বা ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে অর্থ ব্যবস্থায় পরিমাণগত পরিবর্তনকে বোঝানো হয়েছে তাই এক্ষেত্রে অপশন এই হল কারেক্ট অ্যান্সার এবার দেখব কোশ্চেন কৌশল বা প্রযুক্তির উন্নতির ফল নিবিড় সম্প্রসারণের একটি উদাহরণ ব্যাপক সম্প্রসারণের একটি উদাহরণ নাকি এদের সবকটি তো কারেক্ট অ্যান্সার হলো এদের সবকটি কারণ শিল্প বিপ্লবের ফলেই ভারতবর্ষে ক্ষেত্রে নতুন কৌশল এবং প্রযুক্তিবিদ্যার উন্নতি ঘটেছে নিবিড় সম্প্রসারণ সম্ভব হয়েছে এবং ব্যাপক হারে অর্থনৈতিক সম্প্রসারণ বা অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়েছে এবার দেখব কোশ্চেন নাম্বার এগারো যেখানে বলা হয়েছে অর্থনৈতিক উন্নয়ন বলতে বোঝায় বছরের পর বছর মাথাপিছু আয়ের ক্রমাগত বৃদ্ধি মাথাপিছু আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের অর্থ ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন উপকরণ সমূহের উৎপাদনশীলতা বৃদ্ধি নাকি জাতীয় আয় বৃদ্ধি তো কারেক্ট অ্যান্সার হল বছরের পর বছর মাথাপিছু আয় বৃদ্ধি কারণ যদি অর্থনৈতিক উন্নয়ন সম্পাদন করতে হয় ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হয় তাহলে পার ক্যাপিটা ইনকামকে বৃদ্ধি করতে হবে মাথাপিছু আয়ের বৃদ্ধি ঘটাতে হবে তবেই একটি পরিবারের উন্নয়ন হবে আরেকটি পরিবারের উন্নয়ন হলে তবেই সমাজ এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে এবার দেখব কোশ্চেন নাম্বার বারো যেখানে বলা হয়েছে স্থিতিশীল উন্নয়নের ধারণাটি প্রবর্তন করা হয় উনিশশো সত্তর সালে উনিশশো আশি সালে উনিশশো নব্বই সালে নাকি দু হাজার সালে তো কারেক্ট অ্যান্সার হলো উনিশশো নব্বই সালে স্থিতিশীল উন্নয়নের ধারণাটি প্রবর্তন হয় এবার দেখব কোশ্চেন নাম্বার তেরো যেখানে বলা হয়েছে স্থিতিশীল উন্নয়ন বলতে শুধুমাত্র বর্তমান প্রজন্মের স্বার্থের উপরই জোর দেওয়া হয়েছে বর্তমান এবং ভবিষ্যৎ উভয় প্রজন্মের কথাই বিবেচনা করা হয়েছে প্রাকৃতিক সম্পদ সমূহের ব্যবহার ও রক্ষণের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নাকি এদের সবকটি তো হলো স্থিতিশীল উন্নয়ন বলতে বর্তমান ও ভবিষ্যৎ উভয় প্রজন্মের কথাই বিবেচনা করা হয়েছে এবার দেখব কোশ্চেন নম্বর চোদ্দ যেখানে বলা হয়েছে বাজার দ্বারা পরিচালিত অর্থ ব্যবস্থায় সমাজের তিনটি মূল সমস্যার সমাধান করা যায় দাম ব্যবস্থার দ্বারা পরিকল্পনা কর্তৃপক্ষের আদেশ নির্দেশ দ্বারা এদের সবকটি নাকি এদের কোনোটি নয় তো বাজার ব্যবস্থা বলতে মূলত দাম ব্যবস্থাকে বোঝানো হয়েছে যেটি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরেক রূপ তাই এক্ষেত্রে ক্ষেত্রে দাম ব্যবস্থার দ্বারাই বাজার দ্বারা পরিচালিত অর্থ ব্যবস্থায় সমাজের তিনটি মূল সমস্যার সমাধান করা সম্ভব এবার দেখব ফিলিন্দা ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ করো তো পনেরো নম্বর প্রশ্নতে বলা হয়েছে অর্থবিদ্যার যে শাখায় একজন ব্যক্তির বা একটি ফার্মের আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকে ড্যাশ বলা হয় তো কারেক্ট অ্যান্সার হলো ব্যস্তিগত অর্থবিদ্যা বা মাইক্রো ইকোনমিক্স বলে আখ্যায়িত করা হয়েছে এবার দেখব কোশ্চেন নম্বর ষোলো অর্থবিদ্যার যে শাখায় সমগ্র অর্থ ব্যবস্থার আচরণ বা কতগুলো ব্যাপক সমষ্টিগত ধারণা নিয়ে আলোচনা করা হয় তাকে ড্যাশ বলা হয় তাকে সমষ্টিগত অর্থবিদ্যা বা ম্যাক্রো ইকোনমিক্স বলে আখ্যায়িত করা হয়েছে সতেরো নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভারতীয় অর্থ ব্যবস্থা হলো একটি ড্যাশ উদাহরণ কারেক্ট অ্যান্সার হলো মিশ্র অর্থ ব্যবস্থা বা মিক্সড ইকোনমিক্সের একটি উদাহরণ আঠারো নম্বর প্রশ্নতে বলা হয়েছে সরকার দ্বারা নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থা আর একটি নাম হল সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা সোশ্যালিস্ট ইকোনমি এবার দেখব কোশ্চেন নম্বর উনিশ যেখানে বলা হয়েছে প্রযুক্তিগত উন্নয়ন ঘটলে উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি প্রোডাকশন প্রোডাক্টিভিটি কার্ভ ড্যাশ দিকে স্থানান্তরিত হয় তো ডান দিকে কারণ যদি উৎপাদন সম্ভাবনা রেখা বা দিকে হয় তাহলে সেক্ষেত্রে উন্নয়নের বদলে অবনতি হচ্ছে আর যদি ডান দিকে স্থানান্তরিত হয় তাহলে ধরে নিতে হবে যে প্রযুক্তিগত উন্নয়ন সম্ভব হচ্ছে কুড়ি নম্বর প্রশ্নতে বলা হয়েছে উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দুর দিকে ড্যাশ সর্বদা অবতলে অবস্থিত একুশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে সহনশীল উন্নয়নের ধারণাটি প্রবর্তন এবং জনপ্রিয় করে ডাব্লিউ সিইডি এবার দেখব ডিটারমাইন ট্রু অ্যান্ড করো তো একুশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে উনিশশো সালে সালের অধ্যাপক র্যাগনার ফ্রিস বিদ্যার বিষয়বস্তুটিকে দুটি ভাগে ভাগ করেছিলেন ব্যাস্তিগত এবং সমষ্টিগত এই কোশ্চেনটি হল সত্য কারণ তিনি প্রথম ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক্সের ধারণার জন্ম দিয়েছিলেন এছাড়া বলা হয়েছে জাতীয় আয় ও বেকারত্বের হার সমষ্টিগত অর্থনীতির আলোচনার বিষয়বস্তু অ্যান্সার হলো সত্য একজন ভোগকারী একজন উৎপাদনকারীর আচরণ ব্যবহার ব্যষ্টিগত অর্থনীতির আলোচনার বিষয়বস্তু অ্যান্সার হলো সত্য এবার দেখব কোশ্চেন নাম্বার তেইশ যেখানে বলা হয়েছে অর্থনৈতিক সম্প্রসারণের প্রধান উৎসগুলি হলো জমি শ্রম মূলধন প্রযুক্তিগত উন্নতি অ্যান্সার হলো সত্য সহনশীল উন্নয়নের অন্যতম দিক হলো উন্নয়ন যেন ক্ষণস্থায়ী হয় তা সুনিশ্চিত করা অ্যান্সার হলো মিথ্যা কারণ সাস্টেনেবল ডেভেলপমেন্ট যদি করতে হয় তাহলে ক্ষণস্থায়ী নয় দীর্ঘস্থায়ী উন্নতির দিকে বেশি জোর দিতে হবে যাতে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মেতেও অর্থনৈতিক উন্নতির গতিধারা অব্যাহত থাকে তাই এখানে এই প্রশ্নটি হবে মিথ্যা সালে ওয়ার্ল্ড কমিশন ডেভেলপমেন্ট সিইডি সহনশীল ধারণাটিকে প্রবর্তন করেছিলেন অ্যান্সার হলো সত্য চব্বিশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে সঞ্চয় হলো আর্থিক মূলধন অ্যান্সার হলো সত্য ভোগের অতিরিক্ত আয়কে সঞ্চয় বলা হয় অ্যান্সার হলো সত্য মাথা পিছু আয় যদি নির্ণয় করতে হয় তাহলে মোট জনসংখ্যাকে ভাগ করে দিতে হবে মোট জাতীয় আয় থেকে অ্যান্সার হলো মিথ্যা কারণ মাথা পিছু আয় যদি নির্ণয় করতে হয় তাহলে জাতীয় আয়কে মোট জনসংখ্যা থেকে ভাগ করে দিতে হবে এবার দেখব কোশ্চেন নাম্বার পঁচিশ যেখানে বলা হয়েছে যে কোনো অর্থ ব্যবস্থার কেন্দ্রীয় বা মূল সমস্যা তিনটি অ্যান্সার হলো সত্য কি তৈরি করা হবে কিভাবে তৈরি করা হবে এবং কাদের জন্য তৈরি করা হবে এগুলি হলো কেন্দ্রীয় সমস্যা অ্যান্সার হলো সত্য উৎপাদন সম্ভাবনা রেখাকে রূপান্তর রেখাও বলা হয় অ্যান্সার হলো সত্য এবার দেখব বিবৃতির কারণ নির্বাচন করে সঠিক উত্তরটি বেছে নাও তো ছাব্বিশ নম্বর প্রশ্নতে বিবৃতিতে বলা হয়েছে অর্থনৈতিক সম্প্রসারণ হলো যে কোনো অর্থ ব্যবস্থার ক্ষেত্রে একটি দীর্ঘকালীন ব্যাপার কারণ এটির অর্থ বছরের পর বছর কোন দেশের জাতীয় আয় বা মাথাপিছু আয় ক্রমান্বত বৃদ্ধি পাওয়া আর রিজন বা কারণে দেওয়া হয়েছে দীর্ঘকালীন যে কোনো দেশের অর্থনৈতিক নীতি হল জাতীয় ও মাথাপিছু আয় বৃদ্ধি ঘটিয়ে দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা তো এক্ষেত্রে তোমাদের লিখতে হবে বিবৃতির মধ্যে যে কারণ উল্লেখ করা হয়েছে সেটি সর্বতা সত্য এবং কারণ হিসাবে যেটি উল্লেখ করা হয়েছে সেটি বিবৃতিকে সম্পূর্ণরূপে সঠিক প্রমাণিত করছে এবার দেখব প্রশ্ন নম্বর সাতাশ যেখানে বলা হয়েছে বর্তমান দিনে যে বিষয়টির ওপর সারা বিশ্ব গুরুত্ব দিচ্ছে সেটি হলো স্থিতিশীল উন্নয়ন আর কারণ হিসাবে বলা হয়েছে এর মধ্যে বর্তমান প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্ম উভয়েরই স্বার্থ সুরক্ষিত হবে নতুবা বর্তমান প্রজন্মের স্বার্থ রক্ষা করতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ভুলতে হবে তো এখানে তোমাদের উল্লেখ করতে হবে যে স্থিতিশীল উন্নয়নের কারণ হিসাবে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা সর্বদাই সত্য এবার আমরা দেখব ম্যাচ দ্য কলামস বা ডান্দিক বাদিক মেলাও তো দুটো টেবিল দেওয়া হয়েছে টেবিল ওয়ান এবং টেবিল টু তো এই দুটোর মধ্যে থেকে যেটি কারেক্ট অ্যান্সার সেটি তোমাদের বেছে নিতে হবে তো অপশন নম্বর এতে বলা হয়েছে অসমতা বলতে স্ত্রী ও পুরুষের ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যতাকে বোঝানো হয়েছে দারিদ্রতা বলতে নিয়োগহীনতার কথা বোঝানো হয়েছে বেকারত্ব বলতে আপেক্ষিক দারিদ্রতার কথা বোঝানো হয়েছে আর লিঙ্গভিত্তিক অসমতা বলতে চরম দারিদ্রতার কথা বলা হয়েছে তো এইভাবে তোমাদের কলমগুলোকে ম্যাচ করে কারেক্ট অ্যান্সার চুজ করতে হবে এবার দেখব প্রশ্ন নম্বর উনত্রিশ যেখানেও দুটো টেবিলের কথা উল্লেখ করা হয়েছে টেবিল ওয়ান এবং টেবিল টু তো এ নম্বর প্রশ্নতে বলা হয়েছে উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দুর দিকে অবতল হয় ক্রমবর্ধমান প্রান্তিক পরিবর্তনের হারের জন্য বি নম্বর অপশনে বলা হয়েছে উৎপাদনের জন্য মূল লক্ষ্য হল বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সমতা সুনিশ্চিত যদি করা হয় তবে সহনশীল উন্নয়ন সম্ভব হবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে দাম ব্যবস্থার কথা বলা হয়েছে আর সমাজের অভাব অসীম তো এইভাবে তোমাদের টেবিলগুলোকে সিলেক্ট করে কারেক্ট চুজ করতে হবে এবার আমরা ইউনিট টু কনজিউমার বিহেভিয়ার ভোক্তার আচরণের ওপরে বেশ কিছু এমজিকিউ কিউ নিয়ে আলোচনা করব তো প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার তিরিশ যেখানে বলা হয়েছে যে তত্ত্ব ভোক্তার পছন্দের ওপর ভিত্তিশীল তাকে পছন্দতত্ত্ব নিরপেক্ষতা রেখা তত্ত্ব তত্ত্ব নাকি এদের দুটোই বলা হয় তো কারেক্ট অ্যান্সার হল নিরপেক্ষতা রেখা তত্ত্ব কারণ ভোক্তার পছন্দ বা অপছন্দের বিচার যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা নিরপেক্ষতা রেখার সাহায্য নিই যার মাধ্যমে বোঝা যায় কোনো বস্তুর প্রতি কোনো ক্রেতার কি ধরনের ইচ্ছা রয়েছে কি ধরনের পছন্দ রয়েছে তো সেটা নিরপেক্ষতা রেখার মাধ্যমে নির্বাচন করা সম্ভব একত্রিশ নাকি রিকার্ডো তো কারেক্ট অ্যান্সার হলো ওয়াই অ্যাডওয়ার্ড প্রথম নিরপেক্ষ রেখার ধারণাটিকে প্রবর্তন করেছিলেন এবার দেখব কোশ্চেন নম্বর বত্রিশ যেখানে বলা হয়েছে একটি নিরপেক্ষ রেখার উচ্চের দিকে অবতল হওয়ার কারণ হল ক্রমহাসমান পরিবর্ততার নীতির কার্যকারিতা দুটি দ্রব্যের কোনোটি অপরটির সম্পূর্ণভাবে পরিবর্তন দ্রব্য না হওয়া যে কাজ একটি দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায় নাকি এদের কোনোটি নয় তো কারেক্ট অ্যান্সার হলো ক্রমহাসমান পরিবর্ততার নীতির কার্যকারিতার কারণেই নিরপেক্ষ রেখার উচ্চর দিকে উত্তাল হয় তেত্রিশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি স্বাভাবিক চাহিদা রেখা সর্বদা বা থেকে ডান দিকে নিম্নমুখী হওয়ার কারণ হল দামের প্রভাব আয়ের প্রভাব পরিবর্তনের প্রভাব নাকি এদের কোনোটি নয় তো কারেক্ট অ্যান্সার হলো দামের প্রভাব যদি দাম পরিবর্তন হয় তবে চাহিদা রেখা হ্রাস বা বৃদ্ধি ঘটে যদি দাম কম হয় তবে চাহিদা বৃদ্ধি পায় দাম বেশি হলে চাহিদা হ্রাস পায় এবার দেখব কোশ্চেন নাম্বার থার্টি ফোর যেখানে বলা হয়েছে ভারসাম্য অবস্থায় একজন ভোক্তার বাজেট রেখা একমাত্র কোন বিন্দুতে বিরাজ করতে পারে বাজেট রেখার নিচে বা ডান দিকে যে কোনো বিন্দুতে বাজেট রেখার ওপরে অবস্থিত যে কোনো বিন্দুতে বাজেট রেখার ডান দিকে অবস্থিত যে কোনো বিন্দুতে নাকি বাজেট রেখার ওপরে অবস্থিত কোনো একটিমাত্র বিন্দুতে তো কারেক্ট অ্যান্সার হলো লাস্ট অপশনটি অর্থাৎ অপশন নাম্বার ডি এবার দেখব কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ যেখানে বলা হয়েছে একজন ভোক্তা তখনই ভারসাম্য স্তরে উপনীত হন যখন তার বাজেট রেখা যে কোনো নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে তার বাজেট রেখা সবচেয়ে উঁচুতে অবস্থিত একটি নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে তার বাজেট রেখা যে কোনো একটি নিরপেক্ষ রেখাকে ছেদ করে নাকি এদের কোনোটি নয় তো কারেক্ট ক্যান্সার হলো তার বাজেট রেখা সবচেয়ে উঁচুতে অবস্থিত একটি নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে কারণ একজন ভোক্তা তখনই অর্থনৈতিক ব্যালেন্স করতে পারবে ইকোনমিক্যাল ব্যালেন্সিং করতে পারবে যখন তার বাজেট রেখা অর্থাৎ তার আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকবে তখনই সে তার বাজেটকে নিয়ন্ত্রণ করতে পারবে তাই এক্ষেত্রে যদি বাজেট রেখা সবচেয়ে উঁচুতে অবস্থিত হয় এবং যদি নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে তবেই বিবেচিত হবে যে ভোক্তা অর্থনৈতিকভাবে ভারসাম্য অবস্থায় রয়েছেন এবার ছত্রিশ নম্বর প্রশ্নতে দেখব ভোক্তার বাজেট রেখার আরেক নাম হল ভোগ সম্ভাবনা রেখা দাম রেখা নাকি এদের দুটোই নাকি এদের কোনোটি নয় তো কারেক্ট অ্যান্সার হলো দাম রেখা কারণ দামের ওপরে ভিত্তি করেই বাজেট রেখা নির্ণয় করা হয় যদি দাম বৃদ্ধি হয় তাহলে সেই ভোক্তার পক্ষে যে বাজেট করে তিনি সংসার চালাচ্ছেন পরিবার চালাচ্ছেন তো সেই বাজেট কোনো কাজ করবে না এবার দেখব ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ করো তো সাঁত্রিশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে লেজা ফেয়ার শব্দটির অর্থ হল ড্যাশ অর্থাৎ সরকারি হস্তক্ষেপের অনস্তিত্ব আটত্রিশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোনো দ্রব্যের দামের সঙ্গে সাধারণত চাহিদার সম্পর্ক হলো ব্যস্তানুপাতি এবার দেখব উনচল্লিশ নম্বর প্রশ্ন যেখানে বলা হয়েছে ক্রেতার রুচি এবং পছন্দের সাথে দ্রব্যের চাহিদার সম্পর্ক প্রত্যক্ষ চল্লিশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি নির্দিষ্ট সময় কোনো দ্রব্যের ভিন্ন ভিন্ন দামে কোনো ব্যক্তি কতটা ওই দ্রব্য কিনতে পারে তা দেখানো হয় চাহিদা সূচির মাধ্যমে একচল্লিশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন ঘটে তাকে চাহিদার পরিমাণের পরিবর্তন বলা হয় বিয়াল্লিশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে স্বল্পকালীন যোগান রেখা ঊর্ধ্বমুখী হয় ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন নিয়মে কাজ করে বলে তেতাল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দামে কোনো দ্রব্যের চাহিদা এবং যোগানের পরিমাণ পরস্পর সমান হয় তাকে ভারসাম্য দাম বলা হয় চল্লিশ নম্বর প্রশ্নতে রয়েছে দ্রব্যের চাহিদা এবং যোগান যদি একই সঙ্গে একই দিকে এবং একই হারে পরিবর্তিত হয় তাহলে ভারসাম্যের দাম অপরিবর্তিত থাকে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিমাণের কোনোরূপ পরিবর্তন না ঘটে তাহলে ইপি ইজিক টু জিরো হবে তাই এখানে ইপি বলতে বোঝানো হয়েছে ইলাস্ট্রিসিটি অফ প্রাইস তাই ফর্মুলা অনুযায়ী চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তনের সাথে যদি দামের শতকরা পরিমাণকে ভাগ করে দেওয়া হয় তাহলে চাহিদার পরিবর্তনের হার নির্ণয় করা সম্ভব কিন্তু যেহেতু চাহিদার পরিমাণের কোনো পরিবর্তন ঘটছে না তাই এখানে কারেক্ট অ্যান্সার হবে ইপি ইজিক টু জিরো কারণ কোনো পরিবর্তনই হচ্ছে না তেচল্লিশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে দ্রব্যের যোগান অপরিবর্তিত অবস্থায় যদি দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় তাহলে ভারসাম্য দাম বৃদ্ধি পাবে কারণ যোগানের কোনোরূপ যদি পরিবর্তন না হয় আর যদি দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় তাই সেক্ষেত্রে ভারসাম্য দামেরও বৃদ্ধি হবে তাই এক্ষেত্রে শূন্যস্থান পূরণ হিসাবে তোমাদের বৃদ্ধি পায় উল্লেখ করতে হবে এবার দেখব ডিটারমাইন ফলস অর্থাৎ সত্য মিথ্যা নির্ণয় করো তো সাতচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা সূত্রের ব্যতিক্রম অ্যান্সার হল মিথ্যা কারণ নিকৃষ্ট দ্রব্য হলেও সেটা চাহিদা সূত্রের ব্যতিক্রম নয় বরঞ্চ চাহিদা সূত্রের অনুরূপই প্রতিক্রিয়া করে অত্যাবশ্যকীয় দ্রব্য চাহিদা সূত্রের ব্যতিক্রম অ্যান্সার হবে মিথ্যা কারণ যে সকল অ্যাসেন্সিয়াল কমিউনিটিস রয়েছে সেগুলো চাহিদা সূত্রের ব্যতিক্রম নয় ডিফেন দ্রব্য চাহিদা সূত্রের ব্যতিক্রম অ্যান্সার হলো সত্য আটচল্লিশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ড ধারণাটির প্রবর্তক হলেন মার্শাল অ্যান্সার হলো মিথ্যা কারণ ইনভিজিবল হ্যান্ড নিয়ে প্রথম নিজের মতামত জ্ঞাপন করেছিলেন অ্যাডাম স্মিথ তাই এক্ষেত্রে অ্যান্সার হবে মিথ্যা ওয়েলথ অব নেশন বইটির লেখক হলেন অ্যাডাম স্মিথ অ্যান্সার হলো সত্য এই বইতেই তিনি ইনভিজিবল হ্যান্ডের সম্বন্ধে উল্লেখ করেছেন অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক অ্যান্সার হলো সত্য ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে বাজার চাহিদা চাহিদা সূচি ব্যক্তিগত সূচির যোগফল অ্যান্সার হলো সত্য কারণ বাজারে যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে ব্যক্তিগত চাহিদারও বৃদ্ধি অবশ্যই হবে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদার সংকোচন বা সম্প্রসারণ বলা হয় অ্যান্সার হলো সত্য চাহিদার পরিমাণের পরিবর্তন চাহিদার সংকোচন ও সম্প্রসারণ বলা হয় অ্যান্সার হলো মিথ্যা কারণ চাহিদার পরিমাণের পরিবর্তন মানেই যে চাহিদার সংকোচন বা সম্প্রসারণ হবে সেটা কিন্তু নয় কারণ চাহিদার সংকোচন বা সম্প্রসারণের ফলে চাহিদার পরিবর্তন হয় চাহিদার পরিমাণের কোনো পরিবর্তন হয় না তাই এক্ষেত্রে অ্যান্সার হবে মিথ্যা এবার বিবৃতি এবং তার কারণ নির্বাচনের ওপরে কিছু এমসিকিউ কিউ নিয়ে আমরা এবার আলোচনা করব তো পঞ্চাশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে সমস্ত দ্রব্য বিভিন্ন ব্যবহারে ব্যবহৃত হয় সেই দ্রব্যগুলির দাম অস্থিতিস্থাপক আর কারণ হিসাবে বলা হয়েছে দাম হ্রাস পেলে বাজারে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পায় তো এক্ষেত্রে উল্লেখ করতে হবে এ বা যে অ্যাসারশন হিসাবে যে যুক্তির দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণরূপে ভুল কিন্তু তার কারণ হিসেবে যে যুক্তির এখানে উল্লেখ করা হয়েছে সেটা কারেক্ট কারণ দাম হ্রাস পেলে বাজারে ক্রেতার সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাবে কারণ কম দামে প্রত্যেকটি বস্তু কিনতে প্রত্যেকটি ক্রেতা খুবই আগ্রহ প্রকাশ করে একান্ন নম্বর প্রশ্নতে বলা হয়েছে একক স্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি আয়তা পরাবৃত্তের ন্যায় আর তার কারণ হিসাবে বলা হয়েছে দাম যে হারে হ্রাস পায় চাহিদা যদি ঠিক সেই হারে বৃদ্ধি পায় তাহলে ভোগকারীর মোট ব্যয় অপরিবর্তিত থাকবে তো এক্ষেত্রে তোমাদের উল্লেখ করতে হবে যে অ্যাসারশন এবং তার কারণ বা রিজন হিসাবে যে যুক্তিটি এখানে দেওয়া হয়েছে সেগুলো সবকটি কারেক্ট অ্যান্সার কিন্তু রিজন অ্যাসার্শনের সঠিক ব্যাখ্যা নয় কারণ একক স্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কখনোই আয়তা ক্ষেত্রিক পড়া বৃত্তের মতো নয় তাই এক্ষেত্রে এই ধরনের প্রশ্ন এলে তোমাদের খুব কেয়ারফুলি অ্যান্সার দিতে হবে এবার বলা হয়েছে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে অবতল এবং তার কারণ হিসাবে বলা হয়েছে প্রান্তিক পরিবর্তনের হার অর্থাৎ এম আর এস ক্রম হাসমান তো এক্ষেত্রে তোমরা অ্যানসার হিসাবে লিখবে যে এ এবং আর উভয় ঠিক কারণ অ্যাসারশন হিসাবে যে যুক্তি এখানে দেওয়া হয়েছে এবং তার কারণ বা রিজন হিসাবে যে ব্যাখ্যা এখানে উল্লেখ করা হয়েছে সেটা পুরোটাই ঠিক এবং রিজন এবং তার ব্যাখ্যা সেটাও সম্পূর্ণরূপে যথাযথ এবার আমরা দেখব তেপ্পান্ন নম্বর প্রশ্ন তো যেখানে বলা হয়েছে ডান্দিক বাদিক মেলাও তো এখানে দুটো টেবিল দেওয়া হয়েছে টেবিল ওয়ান এবং টেবিল টু তো এখান থেকে সঠিক উত্তরগুলোকে নির্বাচন করতে হবে তো এ নম্বর অপশানে দেওয়া হয়েছে প্রান্তিক উপযোগ বলতে শেষ একক থেকে প্রাপ্ত উপযোগকে বোঝানো হয় তৃপ্তির বিন্দু বলতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির অনুমানকে বোঝানো হয়েছে আর অবস্থাগত উপযোগ বলতে সর্বোচ্চ টি বা থিউরি অফ ইউটিলিটিকে বোঝানো হয়েছে আর পরিমাপযোগ্য উপযোগ বলতে কাঠ থেকে প্রস্তুত আসবাবপত্রকে বোঝানো হয়েছে তো এই ছিল আজকে ইকোনমিক্সের ইউনিট ওয়ান এবং ইউনিট টু থেকে বেশ কিছু এমসিকিউ কোশ্চেন্স তো এই কোশ্চেন্সগুলোকে তোমরা নিজের থেকে প্র্যাকটিস করবে তোমাদের টেক্সট বুকের পেছনে যে এমসিকিউ কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলোকেও প্র্যাকটিস করবে এবং আজকে ভিডিওতে যে সকল এমসিকিউ কিউ কোশ্চেন্স আমি আলোচনা করলাম তো সেগুলোকেও সাইড বাই সাইড তোমরা প্র্যাকটিস করবে তাহলে এক্সামিনেশনের প্রিপারেশনের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না তাহলে দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে ইকোনমিক্সের আরেকটি সিরিজ নিয়ে খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো জয় হিন্দ বন্দে মাতারম।